সালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু আনাদার ভিডিও। প্রতিদিনের মতো আমার জব অ্যান্ড স্টাডি নিউজ চ্যানেলে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকের ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। আমরা মূলত এই ভিডিওতে আজকে চারটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে শিক্ষাগত যোগ্যতা কি, আবেদনের শুরু এবং শেষ তারিখ কবে থেকে এবং আবেদন ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে, সকল কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং ভিডিওটি না টেনে সকলকে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে। আর এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাড়াও আমার চ্যানেলে মূলত নিত্য নতুন সকল সরকারি চাকরির আপডেট রয়েছে, আপনারা চাইলে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে আসতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়ে। এখানে এক নম্বরে তারা নিয়োগ দিয়েছে অফিস সহকারী, কাম হিসাব সহকারী, পদসংখ্যা দুইটি। এখানে বেতন স্কেল 9300 থেকে 22490 টাকা, গ্রেড 16, ঊনূর্ধ্ব 30 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি বাণিজ্য দ্বিতীয় বিভাগ বাণিজ্যের স্নাতক ডিগ্রিধারী প্রার্থী অগ্রাধিকার পাবেন। দুই নম্বরে তারা নিয়োগ দিয়েছে অফিস সহকারী, কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা চারটি, বেতন স্কেল 9300 থেকে 22490 টাকা, গ্রেড 16, শিক্ষাগত যোগ্যতা ঊনূর্ধ্ব 30 বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কমপক্ষে দ্বিতীয় বিভাগে এইচএসসি পাস অথবা স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে 15 ও 20 শব্দ থাকতে হবে। সকল জেলার প্রার্থীগণ এক এবং দুই দুইটা পদে আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা মূলত কিছু শর্তাবলী দিয়েছে। মূলমূল কী কী শর্তাবলী দিয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে তারা এখানে বলেছে আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট jobscpa.org তে অনলাইনে চাকরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে। অবশ্যই ইউনিকোড বাংলায় ফর্মটি পূরণ করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 100 টাকা। এরপর আমরা দেখব আবেদনের সময়সীমাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখানে বলে দেওয়া হয়েছে অনলাইনে আবেদন গ্রহণ শুরু তারিখ 30/1/2022 সকাল 10টা থেকে অনলাইনে আবেদন গ্রহণের শেষ তারিখ 15/2/2022 সকাল রাত 12টা পর্যন্ত আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এরপর আমরা দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে জেলা প্রশাসনের কার্যালয় ঢাকা ভূমি অধিগ্রহণ অনুবিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এখানে তারা এক নম্বর নিয়োগ দিয়েছে অফিস সহকারী, কাম কম্পিউটার মুদ্রাখড়ি, এখানে পদসংখ্যা 22টি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বড়তে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএস সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজি 20 শব্দ এবং বাংলা 20 শব্দ হতে হবে। এখানে বেতন হচ্ছে 9300 থেকে 22490 টাকা, গ্রেড 16। দুই নম্বরে তারা নিয়োগ দিয়েছে অফিস সহায়ক, পদসংখ্যা 4টি, এখানে গ্রেড 20, 8250 থেকে 20010 টাকা, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বড়তে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএস সহ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা মূলত কিছু শর্তাবলী দিয়েছে। মূলমূল কী কী শর্তাবলী দিয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে তারা এখানে বলেছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মাবলী কী কী দেওয়া হয়েছে। মূলত এই নিয়োগে দরখাস্ত আগামী 28/2/2022 তারিখে অফিস চলাকালীন সময়ে জেলা প্রশাসক ঢাকা কার্যালয়ে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। মূলত 28/2/2022 তারিখের মধ্যে আপনাকে অফিস চলাকালীন সময়ে দরখাস্ত হচ্ছে জেলা প্রশাসক ঢাকা কার্যালয়ে পৌঁছাতে হবে। এই ফর্মটি দরখাস্তটি পাঠানোর জন্য মূলত আপনাকে www.mopa.gov ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্মটি ডাউনলোড করে সেই আবেদন ফর্মটি পূরণ করে ডাকযোগে আপনাকে এই ঠিকানায় প্রেরণ করতে হবে। এটি মূলত 28/2/2022 তারিখের মধ্যে আপনাকে প্রেরণ করতে হবে। এরপর আমরা তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাব। তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে তারা নিয়োগ দিয়েছে সহকারী প্রকৌশলী মেকানিক্যাল, এখানে ট্রান্সপোর্ট পোল RSBM ডিপো ইকুইপমেন্ট, এখানে হচ্ছে পদসংখ্যা 60টি, শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং স্নাতকের প্রথম শ্রেণী অথবা 4 স্কেলে অনুন্য সিজিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। দুই নম্বরে তারা নিয়োগ দিয়েছে সহকারী সিভিল প্রকৌশলী সিভিল, এখানে মোট পদসংখ্যা 14টি। তিন নম্বরে তারা নিয়োগ দিয়েছে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, পদসংখ্যা 4টি। চার নম্বরে তারা নিয়োগ দিয়েছে সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যাল, পদসংখ্যা 4টি। পাঁচ নম্বরে তারা নিয়োগ দিয়েছে সহকারী প্রকৌশলী সিএসই আইসিটি, পদসংখ্যা 1টি। ছয় নম্বরে তারা নিয়োগ দিয়েছে সহকারী প্রকৌশলী মেটেরিয়ালস অ্যান্ড মেটালোলজিক্যাল, এখানে পদসংখ্যা 2টি, কোম্পানির বেতন গ্রেড হচ্ছে 9ম। এরপর আমরা দেখছি সাত নম্বরে তারা নিয়োগ দিয়েছে সহকারী প্রকৌশলী স্থাপত্য, পদসংখ্যা 1টি। আট নম্বরে নিরীক্ষা ও হিসাব কর্মকর্তা নিয়োগ দিয়েছে পদসংখ্যা 1টি। মোট পদসংখ্যা এখানে 34টি রয়েছে। এরপর আমরা দেখব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত আবেদনের নিয়মাবলী কী কী রয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত আপনাদের হচ্ছে ডাকযোগে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সেজন্য আবেদন ফর্মটি আপনারা পাবেন হচ্ছে এখানে বলে দেওয়া হয়েছে www.dmtcl.gov ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন ফর্মটি পাবেন। সেখান থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে আপনাকে আবেদন ফর্মটি পূরণ করে ডাকযোগে প্রেরণ করতে হবে। সেজন্য এখানে ঠিকানা দিয়ে দেওয়া হয়েছে মূলত আগামী 16/3/2022 তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে কেবলমাত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড প্রবাসী কল্যাণ ভবন লেভেল 14/21/71-72 পুরাতন এলিফ্যান্ট রোড ইস্কাটন গার্ডেন ঢাকা 1000-এর বরাবরে পৌঁছাতে হবে। মূলত এই আবেদন ফর্মটি পূরণ করে আপনাকে পাঠাতে হবে। সেজন্য এখানে 16/3/2022 তারিখের মধ্যে কিন্তু আপনাকে আবেদন ফর্মটি পাঠাতে হবে।
এরপর আমরা চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে তারা নিয়োগ দিয়েছে এখানে সহকারী প্রকৌশলী মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স সিভিল। এখানে হচ্ছে পদসংখ্যা মেকানিক্যাল নেবে একজন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স নেবে একজন, সিভিল দুইজন, মোট চারজন নেবে এখানে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে মূলত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের RPGCL। দুই নম্বরে তারা নিয়োগ দিয়েছে সহকারী ব্যবস্থাপক ICT, এখানে পদসংখ্যা একটি। তিন নম্বরে তারা সহকারী ব্যবস্থাপক প্রশাসন নিবে তিনটি। চার নম্বরে তারা নিবে সহকারী ব্যবস্থাপক হিসাব পদসংখ্যা দুইটি। চার নম্বরে পাঁচ নম্বরে তারা নিবে সহকারী কর্মকর্তা প্রশাসন দুইটি। ছয় নম্বরে উপ সহকারী প্রকৌশলী নিবে তারা একটি, অটোমোবাইল নিবে একটি, মোট পদসংখ্যা দুইটি রয়েছে এখানে। এরপর আমরা দেখবো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা মূলত কিছু শর্তাবলী দিয়েছে, মূল মূল কী কী শর্তাবলী দিয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করবো। প্রথমে তারা এখানে বলেছে RPGCL.TATO.com বিডি ওয়েবসাইটে ঢুকে আপনাকে আবেদন ফর্ম লিঙ্কে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম পূরণ করার শুরুর তারিখ হচ্ছে 15/2/2022 সকাল 10টা থেকে, এবং আবেদন ফি পূরণ এবং পরীক্ষার ফি জমানোর শেষ তারিখ 15/3/2022 বিকাল 5টা পর্যন্ত আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। তারপর এখানে অন্যান্য সকল নিয়মাবলী দেওয়া রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মূলত আবেদন ফি নির্ধারণ করা হয়েছে 450 টাকা, এটি অফেরৎযোগ্য। এই ছিল বন্ধুরা মূলত আজকের এই সরকারি চাকরির চারটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত। নিত্য নতুন সকল সরকারি চাকরির আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।